আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, বেশ কিছু সময় যাবৎ আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি যে আমাদের ফেসবুক কাজ করতেছে না, ফেসবুক চলতেছে না, বাকি সব কিছু চলতেছে। আমরা যদি গুগল, তারপরে ইউটিউব, এরপরে টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, আদার্স যেই সোশ্যাল মিডিয়াগুলি রয়েছে এগুলিতে ট্রাই করি, তাহলে দেখবো যে প্রত্যেকটিতে কাজ করতেছে। বাট যখনই আমরা ফেসবুকটি লগ ইন করার চেষ্টা করতেছি বা ফেসবুক মেসেঞ্জার চালানোর চেষ্টা করতেছি, এখানে কাজ করতেছে না। যদিও এখন আপাতত নেটওয়ার্কের স্পিডটা অনেক কমে গেছে, সো এর কারণটা আপনারা সবাই জানেন। যাই হোক, আমরা ফেসবুকের সমস্যাটির সমাধান কিভাবে করা যায় এটি নিয়ে এখন কথা বলবো। প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা এটি সমাধান করতে পারেন। সো ধৈর্য সহকারে, ছোট্ট একটি ভিডিও, বেশি বড় না, ভিডিওটি দেখুন, তাহলে এই সমস্যাটির সমাধান আপনি করতে পারবেন। সো আপনি যদি একজন ডেস্কটপ ইউজার হয়ে থাকেন, কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে যদি করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে একটা ভিপিএন ইউজ করতে হবে। আর ভিপিএন, হয়তো আপনি অনেক ভিপিএনের কথা শুনছেন, বাট আমি একটা আপনাকে রিয়াল প্রুভেন একটা ভিপিএন এর কথা বলতেছি যেটা আপনি ইউজ করতে পারেন, আমি যেটি দিয়ে আপনাদের এখন ইউজ করে দেখাবো। সো আমার এই ভিপিএনটি যদিও এখানে ইনস্টল করা, সো এটি আপনি কিভাবে করবেন এটি আমি দেখিয়ে দিতেছি। আপনি জাস্ট অ্যাপ স্টোরে যাবেন, গুগল ক্রোমের ওয়েব স্টোরে যাওয়ার পরে আপনি এখানে জাস্ট ভিপিএন লিখে সার্চ করবেন। ভিপিএন লিখে সার্চ করার পরে আপনি পেয়ে যাবেন জেনম্যাট ফ্রি ভিপিএনের, ফ্রি ভিপিএন নামে একটি ভিপিএন পেয়ে যাবেন। আপনি এখানে জেনম্যাট লিখেও সার্চ করতে পারেন অথবা শুধু এখানে ভিপিএন লিখে সার্চ করতে পারেন। সো দেখেন, এখানে আমি ভিপিএন লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে যে একটি ভিপিএন শো করতেছে, জেনম্যাট ফ্রি ভিপিএন, বেস্ট ভিপিএন ফর ক্রোম, এটি হচ্ছে প্রুভেন। আমি এই সমস্যাটি ফেস করেছিলাম সন্ধ্যার একটু পরে, আর এখন ভিডিওটি মেক করতেছি রাত 2:30। সো যাই হোক, আমি বেশ কিছু সময় আগেই এই ভিপিএনটি ইউজ করার মাধ্যমে ফেসবুক চালাতে সক্ষম হয়েছি, পরে ভাবলাম আপনাদের সাথে বিষয়টি শেয়ার করি, অন্তত হয়তো বা কারো উপকার আসতে পারে। সো যাই হোক, এখন দেখুন, আপনি এখানে এই ভিপিএনটিতে ক্লিক করবেন। আমারটা এখানে রিমুভ ফর্ম ক্রোম দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমি এটি অলরেডি অ্যাড করে নিয়েছি। সো আপনি বেসিক্যালি এখানে অ্যাড টু ক্রোম দেখতে পাবেন। আমি যদি অন্য একটি দেখাই, এখানে দেখুন, আপনি অবশ্য ওইটি অ্যাড করবেন, এখানে দেখুন অ্যাড টু ক্রোম। সো আপনি যখন এই ভিপিএনটিতে ক্লিক করবেন তখন এখানে অ্যাড টু ক্রোম দেখাবে, আপনি এই ভিপিএনটিকে ইউজ করতে পারেন, অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনাকে বেসিক্যালি এভাবে ভিপিএনটি এখানে শো করবে। এখানে যদি শো না করে, এখান থেকে আপনি এই যে সেটিংস বা এক্সটেনশন এই এখানটাতে ক্লিক করে এখানটাতে আপনি একটু নিচে নামবেন, তারপরে পেয়ে যাবেন এটিকে। তারপর এখান থেকে এটিকে আপনি পিন করে নিতে পারেন, পিন বা আনপিন যেটি করেন সমস্যা নাই। দেন আপনি যেটি করবেন, এখানে ক্লিক করলে আপনাকে প্রথমবার আপনার জিমেইলটি দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করাটা একদম সিম্পল, আপনি জিমেইল অ্যান্ড পাসওয়ার্ড দিবেন, অটোমেটিকভাবে সাইন আপ হয়ে যাবে। ভেরিফিকেশন রিকোয়ার আছে, বাট ভেরিফিকেশন না করলে আপনি এটি চালাতে পারবেন। এখন দেখুন, এখানে ক্লিক করার পরে এখানে রোমানিয়া, তারপরে আরও বেশ কিছু সাইট এখানে প্রথমে আপনি ফ্রিতে দেখতে পাবেন, বাকিগুলি পেইড। সো আপনি ফ্রিতে যেই সাইটগুলি রয়েছে এর ভিতরে আমার দুইটি সার্ভার বিজি এই মুহূর্তে, একটা রোমানিয়া আর একটা আছে সিঙ্গাপুর। আমি চাইলে দুইটি সার্ভারে কানেক্ট করতে পারি। সাপোজ আমি এখান থেকে রোমানিয়াতে ক্লিক করলাম এবং এখানে রোমানিয়াটা কানেক্ট হয়ে গেল। যখনই কানেক্ট হবে তখন এটি সবুজ দেখাবে এখানে। সো দেখুন, এখন যদি আমরা নতুন একটি ট্যাব ওপেন করি, এটি সবুজ আছে। দেন এখন আমরা ফেসবুকে যদি যাওয়ার ট্রাই করি, সো দেখুন, এখন কিন্তু সহজেই ফেসবুকে আমরা এসে পড়েছি। ফেসবুকে নরেন্দ্র মোদীকে ঘিরে তুমুল আলোড়ন চলতেছে সারা দেশে, সো বিষয়টি সবাই জানেন। সো এইভাবে কিন্তু আপনি সহজেই এই অ্যাপসটি বা এই ভিপিএনটি ইউজ করার মাধ্যমে সহজেই আপনার সমস্যাটি সমাধান করতে পারেন, একদম সিম্পল একটি কাজ। সো যাই হোক, এভাবে আপনি করতে পারবেন। আমরা যদি এখন এটিকে একটু রিফ্রেশ করি তাহলে দেখবো যে এটিও ঠিক হয়ে গেছে। সো এখন আপনার যারা ফোনের থেকে ফেসবুক ইউজ করবেন, ফোনের ইউজার যারা আছেন, তারা সিম্পলি গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি
এই অ্যাপসটির নাম লিখে সার্চ করবেন, জেনম্যাট, এটি লিখে সার্চ করলে আপনি এটি পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনি সিম্পলি একটি গুগলের মেইল দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে বেসিক্যালি আপনি সেম অপশনগুলি পাবেন। সো প্রথমে আপনাকে 5টা আইপি দেবে ইউজ করার জন্য ফ্রিতে, 5টা আইপির যে কোনো একটি ইউজ করার মাধ্যমে আপনি ফেসবুক চালাতে পারবেন। এখানে আপনি জেনম্যাট এটি লিখে যদি সার্চ করেন জাস্ট, তাহলে অ্যাপটি আশা করি পেয়ে যাবেন। আমরা যদি আর একটু দেখি, জেনম্যাট, আমার বানানোর কথা ভুল হচ্ছে মেবি, ZENMAT, জেনম্যাট। তো এখানে থেকে আমাদের গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ সিলেক্ট করে দিতে হবে। আমাদের এখানে বুক সিলেক্ট করা ছিল, দ্যাটস ওয়াই আমাদেরটা শো করেনি সময়। যাই হোক, আপনি এখান থেকে অ্যাপ সিলেক্ট করবেন আর আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরে গেলে অটোমেটিক্যালি অ্যাপ সিলেক্ট করা থাকবে। সো অ্যাপ সিলেক্ট করা থাকলে আপনি এটা স্পেস না দিলেও সমস্যা নেই, আপনি এইভাবে সার্চ করলে দেখবেন যে একদম প্রথমে যে অ্যাপসটি থাকবে এটি হচ্ছে জেনম্যাট ফ্রি ভিপিএন অ্যাপস। এটি আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনি সিম্পলি সাইন আপ করবেন। সাইন আপ করার পরে এরকম ভাবে একটি আইপি কানেক্ট করবেন, আইপিটা কানেক্ট থাকলে আপনি বুঝতে পারবেন এখানে নাম্বার শো করবে। সো তারপর আপনি চাইলেই ফেসবুকে যেতে পারবেন, একদম ইজি। সো এই ছিল ভিডিও, অনেক ছোট্ট একটি ভিডিও, অনেক রাত্রে মেক করলাম শুধুমাত্র জনগণের স্বার্থে আর মানুষের স্বার্থে। সো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওতে, আর আপনি যদি মনে করেন যে এটি কারোর সাথে শেয়ার করা প্রয়োজন তাহলে অবশ্যই শেয়ার করবেন। সো অনেকেই চাচ্ছে যে ফেসবুক ইউজ করবে কিন্তু পারতেছে না এই মুহূর্তে। সো এটি একদম রিয়েল, কোনো এখানে ফেক কিছু নেই, রিয়েল প্রুভেন একটি মেথড। আপনি চাইলে এটি শেয়ার করতে পারেন আর আপনি নিজেও এটি ইউজ করতে পারেন। তারপর কোনো সমস্যা হলে আপনি ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান দেওয়ার। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেশের জন্য সবাই দোয়া করুন। আল্লাহ হাফেজ।